the blood creeping up from the heathens. Got will, got fight, got pride, got reason. দর্শকপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার চুক্তিবদ্ধ হয়েছেন নতুন একটি সিনেমায়। সিনেমার নাম ফুটবল ৭১। সরকারি অনুদানে এটি নির্মাণ করবেন অনম বিশ্বাস। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার খবরটি নিজে জানিয়েছেন নুসরাত ফারিয়া। রোববার ১১ ডিসেম্বর দুপুরে নিজের ফেসবুকে ছবি পোস্ট করেছেন এই নায়িকা। ছবিতে হাস্যোজ্জ্বল ফারিয়াকে দেখা গেছে। শেয়ার করা ছবি দেখে বোঝা যাচ্ছে সিনেমা চুক্তিবদ্ধ হওয়ার সময় ছবিটি তোলা। ক্যাপশনে লেখা, অনম বিশ্বাসের সঙ্গে আমার পরবর্তী কাজ। তারিখ দেয়া ১৫ ডিসেম্বর ২০২২। এই সিনেমায় নুসরাত ফারিয়ার বিপরীতে থাকবেন আরফিন শুভ। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সে সময় সংবাদ মাধ্যমকে শুভ বলেছেন, আমি অনন্দার একজন ফ্যান, তার কাজ অনেক ভালো লাগে। এবার তারই নির্মাণে আমি প্রথমবার কাজ করছি, এটি আনন্দের বিষয়। সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে তৈরি করা হবে। ফুটবল ৭১ সিনেমাটি করতে অনেক বেশি রিসার্চের প্রয়োজন উল্লেখ করে এক সাক্ষাৎকারে অনম বিশ্বাস বলেন, যেমন তেমন ভাবে তো আর এই গল্পে সিনেমা বানাতে পারি না। আমি চাই দর্শক সিনেমাটি দেখার সময় রিয়েলিস্টিক ফিল পাক,